বক্সিংয়ের দুঃখের ব্যাপার একটাই হচ্ছে যে আমাদের একটা ট্যালেন্টেড প্লেয়ার বাংলার প্লেয়ার অভিষেক হালদার একটা এমন কাজ করে বসেছে যেটা ওকে করা উচিত না কেননা আমাদের ইন্ডিয়ান ফুটবলার যতগুলো আছে টিমের মধ্যে স্কোয়াডের মধ্যে তাদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট প্লেয়ার হচ্ছে সে একটা এরকম কাজ করবে আজকে আমরা যে বলে না যে বাংলার ছেলেদেরকে চান্স দেয় যদি বাংলার ছেলেরা এই অ্যাটিচিউড থাকে গিয়ে খেপ খেলে তাহলে ক্লাবের কত বড়ো ক্ষতি এখন আমাদের ম্যারাথন লিগ এখন তেরোখানা ম্যাচ আছে ওখুন কোথায় দরকার আছে আমরা তো পুরো ইউটিলাইজ করতে পারি না মাসখানে ওদের আমার মনে হয় ছটা সাতটা ম্যাচের মধ্যে ইনজুরি ইঞ্জুরি ছিল তারপরে ফিট হয়েছে ফিট হওয়ার পরে ওকে কি উচিত হলো এটা আমরা তো শোকস করবো লিগালি স্টেপ নেবো সব কিছু ওর ইন্স্যুরেন্স আছে ও ইন্স্যুরেন্সের পয়সাও পাবে কিন্তু এতে তো ভয় হয়ে যাচ্ছে না বাংলার ছেলেকে আমরা কি করে চান্স দেবো আমরা ভূমিপুত্রর জন্য বলছি যে এই করতে হবে সেই করতে হবে যে আমাদের এটা আমি তো এআইএফকে লিখবো যে আমরা যদি স্যালারি না দিই তাদের জন্যে এআইএফএফ এফসিকে পাঠাচ্ছে এফসি আবার ফিফাকে পাঠাচ্ছে আমাদেরকে ব্যান্ড করছে আমাদের পেনাল্টি করছে কিন্তু এদের জন্যে কি আছে যাদের আমরা মান্থ টু মান্থ পয়সা দিয়ে যাচ্ছি সব কিছু করছি তারা গিয়ে খেপ খেলছে তার মধ্যে তিনটে প্লেয়ার স্কোয়াড হয়েছে ওই রকম প্লেয়ারকে আমরা তো কিছুতেই ছাড়া যাবো ওকে সাসপেন্ড করবো প্লাস অন্য জায়গায় যেতে না খেলতে পারে একটা জায়গা এটা তো আর না যে একটা বড় ক্লাব তুমি আই লিগে আমরা মুখের উপরে আছি চ্যাম্পিয়ন মুখে চলছি এরকমভাবে ভাবে যদি করে এটা একটা খুবই দুঃখের খবর